সবাই বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, পুলিশের সহকারী এএসপি আনিসুল করিম মানসিক সমস্যার কারণে সে রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের একটি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হন। ভর্তি হওয়ার কিছুক্ষণের ভিতরেই তাকে একটি কক্ষে জোরপূর্বক নিয়ে গিয়ে সেখানকার স্টাফরা চেপে ধরে এবং মারধর করার এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হওয়ার কিছুক্ষণ পরে ওখানে দায়িত্বরত ডাক্তার আসেন এবং তাকে সিপিআর দেন। সিপিআর দিয়ে তাকে শ্বাস প্রশ্বাস আবার কন্টিনিউ করার চেষ্টা করেন। সে ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নখানে অলরেডি আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। কিন্তু তারা কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার আগে বলেছিল যে সে হৃদরোগজনিত কারণে হার্ট অ্যাটাক করার ফলে সে মৃত্যুবরণ করে। তো যদি সিসিটিভি ফুটেজটা না আসতো তাহলে আসল কাহিনী আমরা কেউ জানতে পারতাম। কিন্তু কথা কিন্তু এখানে না বন্ধুরা, কথা হচ্ছে বাংলাদেশে যখন একটা ঘটনা সামনে আসে তখনই শুধু প্রশাসনের নজর সেই দিকেই যায়। কেন এই হাসপাতাল কিভাবে এখন দেখতেছি যে পুলিশের যিনি পুলিশ সুপার আছে তিনি বলতেছে যে এই হাসপাতালে যে মাদক নির্মূল যে কেন্দ্র সেইটার তার লাইসেন্স নাই, তারপরে তাদের যে বৈধ যে হসপিটাল হওয়ার জন্য যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাগজপত্র দরকার তার কিছুই নেই। কেন এগুলো হওয়ার সময় এতদিনে কিন্তু কেউ কিন্তু টনক নড়েনি। যখনই একটা ঘটনা ঘটে, একটা দুর্ঘটনা ঘটে, তখন যায় সবার নজর পড়ে ওইখানে, হ্যাঁ এখানে তো এইটা নেই, ওইটা ছিল না, ওইটা ছিল না। কেন আপনারা এই স্বচ্ছতাগুলো আগে যাচাই করা যায় না? এখন দরকার যদি মানুষের স্বাস্থ্যক্ষেত্রে যদি এই অবনতি হয় তাহলে মানুষ কীভাবে সুযোগ সুবিধা পাবে, কীভাবে স্বাস্থ্যসেবা পাবে? একটা হাসপাতালের যদি অবকাঠামো যদি ঠিক না থাকে, সেটার লাইসেন্স যদি না থাকে, যদি প্রশিক্ষণকৃত স্টাফ না থাকে বা ডাক্তার না থাকে, তাহলে সেখানে মানুষ কোনো সময় ভালো সেবা পাবে না। সে ভালো সেবা নিশ্চিত করতে হলে অবশ্যই যখন আপনারা লাইসেন্স দেন বা লাইসেন্স আছে কি না সেটা নিশ্চিত করতে হবে। তো এক্ষেত্রে বলবো আর যাতে নেক্সট টাইমে কোনো দুর্ঘটনা ঘটার আগে বাংলাদেশে যত স্বাস্থ্য কেন্দ্র আছে বা স্বাস্থ্য খাতে যত প্রাইভেট বা আনাচে কানাচে যত ক্লিনিক আছে সবগুলোর লাইসেন্স আপনারা চেক দেন। শুধু স্বাস্থ্য খাত না, আমি মনে করি যে এইভাবে পাবলিক রিলেটেড যতগুলো খাত আছে সবগুলো আপনারা চেক দেন। আপনারা এটা নিশ্চিত করেন যে তাদের কাগজপাতির দিক দিয়ে বা তাদের সক্ষমতার দিক দিয়ে তারা 100% আছে কি না। কারণ আজকে দেখা যায় যে সাধারণ পাবলিক না, আজকে পুলিশের একজন এইখানে নিহত হয়েছে দেখেই আপনারা এত তোড়জোড় করছেন। একজন সাধারণ পাবলিক হয়তো কিছু হইলে এটা অনেকে জানতেও না। টাকা দিয়ে দেখা যায় তাদের অনেক টাকা পয়সা আছে, যেহেতু একটা প্রাইভেট হসপিটালের তারা পরিচালনা করতেছে, অবশ্যই তাদের অনেক টাকা পয়সা। তো সেক্ষেত্রে দেখা যায় ঘটনাটি অবশ্যই ধামাচাপা পড়ত। তো আমি চাইবো যাতে এইভাবে ভবিষ্যতে কারো কোনো সন্তান বা কারো মায়ের বুক যাতে খালি না হয়। তাই আপনারা অবশ্যই প্রশাসনের উচিত দিয়ে যে এইখানে চাকরি করেন, দেখেন আপনারা যদি যখন কাগজপাতি দেন তখন যাচাই বিচাই করে দেন, কিছু টাকার জন্য কিছু পয়সার জন্য আপনারা যে এই যে কাগজপাতি দেন, আজকে সাধারণ জনগণ আজকে আপনাদের লোক মারা গেছে, তো আপনিও কিন্তু এখানে সেফ না। যদি আপনারা যদি এইগুলো সঠিক বাস্তবায়ন না করতে পারেন তাহলে শুধু সাধারণ জনগণ না, আপনার ফ্যামিলিরও যে কোনো কেউ মারা যেতে পারে। তো বন্ধুরা, আপনারা এই সম্পর্কে আমার কথা যদি একমত হন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও প্রতিটি অবশ্যই আপনারা দেখেছেন, আমি তারপর আমার এই যে ভিডিওর উপর দিয়েছি কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। এখানে কীভাবে পুলিশে পরে জিজ্ঞাসাবাদ করতেছে, কী কারা কারা এখানে আছে, নাম সব কিছুই। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই আপনার পাশে এলো লোক সবাই সকাল
উনি কি ডাক্তার? না, উনি ম্যানেজার। উনি অ্যাডমিশন সময় ছিল। ওর নাম কি? অ্যাডমিশন আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ না? নাম আরিফ মাহমুদ। আরে লালগঞ্জ, ওর নাম কি? এরা সবাই স্টাফ। আচ্ছা, এর নাম কি? হলো পলাশ। আর এগুলা কি দিয়ে বানে? অন্য নাকি নিতে বলছিল কে? ডক্টর জয় স্যার বলছে। আরিফ ভাই, উনি হচ্ছে আমি হয়ে দিয়ে দেবো, আমি করছি।